আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি। ভাবছেন শুধু চিকেন বানাবো? না, চিকেন দিয়ে আজকে ইঁচড় বানাবো। তো এই ইঁচড়েরটা রান্না করব আজকে বোনলেস চিকেন দিয়ে। এখানে প্রথমে দেখাই, মাংসের মতো আলু কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এখানে বোনলেস চিকেনগুলো ঠিক এরকম সাইজের করে কেটে নিয়েছি। জল ছাড়িয়ে এখানে নিয়ে নিয়েছি, এর মধ্যে মশলা দেব। মশলা এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, 2 চামচ রসুন বাটা, 1.5 চামচ মতো আদা বাটা, আর পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, লবণটা স্বাদ মতো দিতে হবে। আর এখানে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে জল ছাড়িয়ে নিয়েছি। এঁচোড়টা ঠিক এরকম ভাবে সেদ্ধ করে নিয়েছি, একদম গলেও যাবে না, একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আলুটা ভেজে নেব। সস,
এটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এবার দিয়ে দেবো এঁচোড়গুলো, সেদ্ধ করা এঁচোড় দিয়ে দেবো। এসবটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম জল। এই ঝোলটা আলুও সেদ্ধ হবে আর মাংসটাও যদি একটু শক্ত থাকে সেটাও সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে ঢেকে দেবো। যেটা স্পেশাল, এই স্পেশাল হচ্ছে এবারে আমি তেল গরম করে কোয়া রসুন কুচি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। জলটা শুকিয়ে যাবে কিন্তু তেলটা বেরোবে, সেরকম ভাবে চিংড়ি মাছটা ভাজতে হবে। একটা কম্বো দিলাম রেসিপি, এইটাই এবার স্পেশাল এই ইঁচড় চিংড়ি, ইঁচড় চিকেনের মধ্যে ভালো করে জলটা শুকিয়ে নিয়ে তেলটা বার হলেই চিংড়ি মাছটা ধরে আমি এঁচড়ের তরকারির মধ্যে দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, একদম জল শুকিয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে নেব। আর এঁচোড়ের মধ্যে চিংড়ি মাছটা ঢেলে দেবো। কম্বোডিয়ান স্টাইলে চিকেন এঁচোড় রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করার অনুরোধ রইল। এটা এবার ঢাকা দিয়ে একটু হয়ে গেছে আমার কম্বোডিয়ান স্টাইলে এঁচোড় চিকেন। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে সব সেদ্ধ হয়ে গেছে, আলু একদম সেদ্ধ হয়ে গেছে, এই জন্য সেদ্ধ ছিল আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার পরিবেশন করছি, রেসিপিটা দারুণ হয়েছে, এরকম বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। আমরা তো সবসময় বাঙালি স্টাইলে খাই, একটু অন্য স্টাইলে খেলেও ক্ষতি নেই, ভালোই।